হচ্ছে কি? আজকের দিনে কিরকম কান্নাকাটি করে? যা হয়েছে ভালোর জন্য হয়েছে, খুব মন দিয়ে সংসার করো, সবার খেয়াল রেখো, আর নিজেকেও নিজে তৈরি করো, লেখাপড়াটা ছেড়ো না সোহাগ। আজ তোর ভাগ্য দেখে সবাই হিংসে করবে, এটা যেন বরাবর থাকে। জানি না, বিয়ের পর আয়ুষ তোকে আমাদের সঙ্গে আর যোগাযোগ রাখতে দেবে কিনা। তবে বল, আয়ুষ তোর সঙ্গে আমাদের যোগাযোগ রাখতে দিক আর না দিক, আমরা কিন্তু মাঝে মধ্যেই তোর শ্বশুরবাড়িতে চলে আসব, এসে তোকে দেখে যাব। তুই কেমন আছিস? এই দেখো তুতুল, তোর আজকের দিনে কিরকম কান্নাকাটি করে, সাজগোজ নষ্ট হয়ে যাবে, বোন করে না। তারপর দেখ না বোন, কাকামণিও তো একেবারে বদলে গেছে, মানুষটা যেন একদম অন্যরকম একটা মানুষ হয়ে গেছে রে। বলা যায় না, হয়তো আমরা সবাই মিলে কলকাতায় শিফট হয়ে যেতে পারি। কিন্তু এবার সমস্ত ঘেটে যাবে, এবার চোখের মেকআপ করতে হবে, এবার কিন্তু আর একদম কান্না না। কি সুন্দর লাগছে আমাদের তুতুলকে, আমি তো চোখ ফেরাতেই পাচ্ছি না। মা, বাবা কোথায় গো? ও, তোর বাবা একটু ওই ফুল টুল কিনতে গেছে। তারপর দেখ না, এত তাড়াতাড়ি তো কিছুই করা গেল না, কিন্তু জামাইকেও তো আর খালি হাতে আশীর্বাদ করা যায় না, তাই দাদা সাহেব আর তোর বাবা গেছেন সোনার দোকানে, ওই যতটুকু সোনা না হলে নয় একটু কিনে আনতে। ওদের সঙ্গে পাল্লা দিতে পারবো না, যাবো না আমরা পাল্লা দিতে, তবুও যতটুকু না হলে হয় আর কি। না কি বলতো, একটু যদি সময় টময় পেতাম না, তাহলে একটু গুছিয়ে টুচিয়ে নিতে পারতাম, সেটাও তো পেলাম না। এ তো একেবারে ওর ছুরি তোর বিয়ে লেগেছে, ওই হয়ে গেল, তবু কিছু তো দিতেই হবে। এরকম গা খালি করে মেয়েকে পাঠাতে আমার কি এখন ভালো লাগছে বল? বাড়িমা। কি রে? বাবা কোথায় জানো? সেটাও তো একটা কথা, ঘুম থেকে উঠে তো তাকে আমি দেখতেও পাচ্ছি না। আমার মনে হয় কি জানিস, মন্দিরে গেছে। বাবাও বলছিলেন বিয়ের তো কিছু নিয়মকানুন আছে, পুরুত মশাইয়ের সঙ্গে যোগাযন্ত্র করতে টতে গেছে বোধ হয়, তাই না?
কেন রে তুতু, কোনো দরকার আছে বাবার সাথে? বুঝেছি, আজ পরের ঘরে চলে যাবি, এরপরে ওরা আসতে দেবে কি দেবে না সেজন্য বাবার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে না রে। তুতুল, কি হচ্ছেটা কি? এরকম কান্নাকাটি করলে কিন্তু সমস্ত সাজগোজ নষ্ট হয়ে যাবে। এত বছরের কত জমা কথা, কত জমা কান্না বাবার সাথে ধর। ওই সব কোথায়? ও মা বাবা, হয়ে গেল তো তাড়াতাড়ি? একটু তাড়াতাড়ি সেরে ফেললাম, কি করবো বলো, পায়েল যে ওদিকে খুব ব্যস্ত হচ্ছে, আর এত বড় টেনশন আমরা তো সবাই বুঝতেই পারছি, কত বড় রিস্কটা নিচ্ছে বলো বাবা। জিনিসগুলোতে দেখাও বৌমা, নাও এই হলো তোমার জামাইয়ের আংটি, আর এই যে এইটি হলো তোমার জামাইয়ের গলার হার, আর এইটি আমার ছোটি বিবির গলার হার, তোমার মেমরানি এই ডিজাইনটার কথাই বলেছিল। দেখো এখন পছন্দ হলো কিনা। তুতুল, এই যে তোমার বরের জিনিস, ভালো করে দেখে নাও পছন্দ হয় কিনা। এই মিতুল, মারবো কেন, লজ্জা দিচ্ছিস আমাদের মেয়েটাকে? শোনা মা, একদম লজ্জা পেও না। ছোটি বিবি, তোমার খুব বড় লোক শ্বশুর বাড়ি হচ্ছে, আর তোমার স্বামী খুব নাম ডাক বলা মানুষ, সেই জন্য তুমি আবার আমাদের ভুলে যেও না। আমাদের কিন্তু তোমাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হবে। দাদা সাহেব, দাদা সাহেব, তুমিও এই সময় এই কথাগুলো বলছো? দেখো তুতুল কিরম কান্নাকাটি করছে, সমস্ত সাজগোজ নষ্ট হয়ে যাবে। আর তুতুল, কি হচ্ছে কি? না না, আমি আর কথা বাড়াবো না, যাই আমি রেডি হই। বৌমা, তোমরাও তাড়াতাড়ি করো, এক ঘন্টার মধ্যে বেরোতে হবে আমাদের। মা শোনা, কখনো মনে ভাবিস না যে আমরা তোকে ভালোবাসিনি। কিন্তু তোকে চিরকালই ভালোবেসেছিলে মা। খুব ভালোবেসেছি। আচ্ছা তুতুল, তুই কি চাস বলতো বিয়ের দিন কান্নাকাটি করে এই যে আমরা এতক্ষণ ধরে তোকে এত সুন্দর করে সাজালাম সমস্ত সাজগোজটা নষ্ট হয়ে যাক? হ্যাঁ, আমার বোনকে যে কত সুন্দর দেখতে বিয়ের দিন কনের সাজে, আমার বোনকে কি অপরূপ সুন্দর লাগছে দেখতে। এটা সবাই জানুক, তুই এটা চাস না বুঝি?